জীবন ভোটের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই, সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে কিনা। উপনির্বাচন এবং যেটি আমরা দেখেছি কুমিল্লা সিটি কর্পোরেশনে যে মেয়র পদের নির্বাচনের যে সামগ্রী, ইভিএম মেশিন সহ বিভিন্ন নির্বাচনের সহযোগিতার যে সামগ্রী রয়েছে সেগুলি কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে। এবং আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জিলা স্কুল মাঠে আছি, এখান থেকে কিন্তু কুমিল্লার 105টি কেন্দ্রে কিন্তু এই নির্বাচনের সামগ্রী পাঠানো হচ্ছে। এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন এখানে, পুলিশ, আনসার, বিডিবি, তারাও কিন্তু এখানে উপস্থিত। তো আমার পাশে নির্বাচন কর্মকর্তা আছেন যিনি নির্বাচন কমিশনে আছেন। আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে রাত পোয়ালে ভোট, সকল প্রস্তুতি আপনারা সম্পন্ন করেছেন কিনা? ধন্যবাদ। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে আগামীকাল। আমাদের ভোট গ্রহণ শুরু হবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এবং এটা ইভিএম এর মাধ্যমে ভোট। ইতিমধ্যে দেখেছেন প্রায় 70টা কেন্দ্রে মালামাল যথানিয়মে পুলিশ ফোর্স সহ কেন্দ্রে চলে গিয়েছে, আর আজকেই আমরা মালামাল পৌঁছানোর রিপোর্ট নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করব। ইতিমধ্যে আমাদের পুলিশ, আনসার সহ যৌথ ব্রিফিং হয়েছে, গতকাল কোর কমিটির মিটিং হয়েছে বিজিবি, র্যাব সহ। আমাদের এখানে পুরো নির্বাচনী এলাকাকে প্রায় 27টি টিম দিয়েছে র্যাবের, আর 12 প্লাটুন বিজিবি দিয়েছে। আমরা প্রত্যেকটা ওয়ার্ডে বিজিবি এবং র্যাব কনফার্ম করেছি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল ফোর্স রয়েছে। আফটার অল আমরা পুরো নির্বাচনী এলাকাটাই আগামীকাল আমরা নিরাপত্তা চাদরে ঢেকে দেব। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে নির্বাচন কর্মকর্তা কিন্তু জানাচ্ছিলেন যে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে যে উপনির্বাচনের প্রস্তুতির বিষয়ে। তো কুমিল্লা থেকে এ ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আমি যাচ্ছি ময়মনসিংহে, আমার আরেকজন সহকর্মী আছেন জোবায়দুল, সেখানকার বিষয়ে জানাবেন জোবায়দুল। জীবন, আপনি যেমনটি জানাচ্ছিলেন কুমিল্লার খবর, আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে। এখান থেকে কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে নির্বাচন সেটির নির্বাচনের যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জামগুলো কিন্তু পাঠানো হচ্ছে। এখানে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর জন্য 60টি বুথ খোলা হয়েছিল। এই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে 128টি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোতে ইভিএম মেশিন সহ অন্যান্য যে সরঞ্জাম আমাদের রয়েছে সেগুলো পাঠানো হচ্ছে। ইতিমধ্যে কিন্তু বেশিরভাগ কেন্দ্রেই নির্বাচনী সরঞ্জাম চলে গেছে, অল্প কিছু কেন্দ্রের সরঞ্জাম বাকি রয়েছে সেগুলো কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাকে করে আনসার সদস্য এবং পুলিশ সদস্যরা কিন্তু নিরাপত্তার সঙ্গে সেই মালামালগুলো কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। তো একটু জানিয়ে রাখতে চাই, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে কিন্তু মোট ভোটার 3,37,490 জন। এখানে 128টি কেন্দ্রে 990টি ভোট কক্ষ রয়েছে। এই সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 149 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 69 জন প্রার্থী। এছাড়া একটি ওয়ার্ডে কিন্তু একজন সাধারণ কাউন্সিলর, উনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। এই জন্য 32টি কেন্দ্রে 32টি ওয়ার্ডে কিন্তু সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া আমরা কথা বলেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে নির্বাচনটি সুষ্ঠু এবং অবাধ করতে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, বিজিবি, র্যাব এবং আনসার বাহিনী যারা আছেন তারা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের টিম থাকবে প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে। তো এই ছিল ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে আমার কাছে সর্বশেষ পরিচিতি স্টুডিওতে। ধন্যবাদ সহকর্মী হুমায়ুন কবির জীবন এবং জোবায়দুল ইসলাম। দর্শক, শেরপুর এবং কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।